আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার পিছনে শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছ। এরা আজকে পুলিশ কনস্টেবল পদের জন্য এই বছরে যারা আবেদন করবে, যারা পরীক্ষা দিতে যাবে শারীরিক ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টে পুলিশ কনস্টেবল পদে, পুরুষ প্রার্থীদের কয় ফিট হয়? 3.5 ফিট হাই জাম্প, ঠিক আছে? করে দেখাতে পারবা তো? ওকে, তাহলে আমরা করে দেখাই, করে দেখাই। ওকে রেডি, 1, 2, 3, ওকে চলে আসো, সবাই উপভোগ করতে থাকো পুলিশ কনস্টেবল পদে পুরুষ প্রার্থীদেরকে 3.5 ফিট হাই জাম্প অতিক্রম করতে হয়। একজন প্রার্থী এখানে সর্বোচ্চ 3 বার সুযোগ পাবে, মহিলা প্রার্থীরাও 3 বার সুযোগ পাবে, পুরুষ প্রার্থীরাও 3 বার সুযোগ পাবে এই হাই জাম্প অতিক্রম করার জন্য। পুলিশ কনস্টেবল পদের পরীক্ষায় ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট 7টি নেওয়া হয়ে থাকে, তার মধ্যে এটি প্রথম দিনের পরীক্ষা। ওকে তালি দিতে হবে, গুড। আচ্ছা, ওখানে সতর্ক অ্যালার্ট করে রাখো, ওখানে সতর্ক, ফাইন, ওকে, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট নেক্সট নেক্সট, নরম জায়গায় জাম দিবা, নরম জায়গায়, পড়লে ব্যথা পাইলে যাতে নরম জায়গায় পড়েই ব্যথা পাও, গুড, ভেরি গুড। তো যাই হোক, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, কারণ অনেক প্রার্থী রয়েছে যারা শহর কেন্দ্রিক প্রার্থী, তারা কিন্তু আসলে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে গেলে দেখা যাচ্ছে শারীরিক ইভেন্টগুলোতে আউট হয়ে যাচ্ছে। তো যারা এই বছরে চিন্তা করছো পুলিশে পরীক্ষা দিতে যাবা, ইনশাল্লাহ আমাদের সোজা ট্রেনিং একাডেমি এই যে সুবিশাল গ্রাউন্ডে আসলে আমরা প্র্যাকটিসগুলো করিয়ে থেকে সকল বাহিনীর শারীরিক অনুশীলনগুলো আমরা এখানে করি, তোমরাও ইনশাল্লাহ আসলে আগামী সার্কুলারের জন্য যারা আসবা পুলিশ কনস্টেবল পদের প্রস্তুতি নিতে, তারা ইনশাল্লাহ প্রস্তুত হয়ে যেতে পারবা আগে থেকে, গোর সাবাস। আচ্ছা, আরেকটু হলে হয়ে যায় তো, ঠিক কিনা? ওকে নেক্সট নেক্সট, আসো নেক্সট, আসো নেক্সট, গুড,